আর বাংলাদেশ টিম দিয়ে এখন যে কোনো দলকেই স্বাচ্ছন্দ্যে মোকাবেলা করতে পারে সেটি প্রথম সাউথ আফ্রিকার ম্যাচ থেকে আমরা দেখেছি। বাংলাদেশ যদি সেই ম্যাচটিতে হেরেও যেত তাতেও আমার কোনো দুঃখ হতো না, কারণ যেভাবে বাংলাদেশ খেলেছে আমি আশা করছি বাংলাদেশ আজকেও জিতবে। প্রথম ম্যাচটা মিস করেছি কিন্তু আজকে আর পারলাম না থাকতে, বাসায় চলে আসলাম। বাংলাদেশকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং লন্ডনে যারা আছেন তাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে নিউজিল্যান্ডের সাথে খেলতেছি এবং আমাদের সারা দুনিয়ায় যত বাংলাদেশি ফ্যান আছে সবাই একসাথে ওভালে ঈদ করতেছি। ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিভিজুয়াল ভাবে আমরা মানে ওরকম কোনো দেশ না যে আমরা একা মানে খেলাতে আমরা জিতে যাবো। অবশ্যই টিম এফোর্টটা ইম্পর্টেন্ট, আর আমাদের যদি বেস্টটা দিতে পারি আমাদের জন্য যে কোনো টিমই কোনো বিষয় না। আমরা আবারও সেই ঈদের আনন্দটা উদযাপন করবো, আপনারা আমাদের সাথে থাকুন। That's fantastic. We were just talking about it. It's a great crowd.